এখন আমি আলোচনা করব কোরিয়া নিয়ে। কোরিয়া মূলত একটি রাষ্ট্রই ছিল, কিন্তু বর্তমানে দুটি রাষ্ট্রে পরিণত হয়েছে। একটি হচ্ছে উত্তর কোরিয়া। প্রথমে আসি উত্তর কোরিয়া অর্থাৎ নর্থ কোরিয়া। এখানে দেখতে পাচ্ছেন নর্থ কোরিয়া, নর্থ কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং, উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে কি পিয়ংইয়ং, এবং মুদ্রা হচ্ছে ওন। আমি আগেই বলেছিলাম দুই কোরিয়ার মুদ্রা হচ্ছে ওন, কারণ এরা হচ্ছে জাপানের চেয়ে আয়তনে ছোট। জাপানের মুদ্রা হচ্ছে কি পড়েছিলাম ইয়েন, এবং চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান। এখানে দেখতে পাচ্ছেন উত্তর কোরিয়ার মুদ্রা। পৃথিবীর সর্বশেষ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে উত্তর কোরিয়া। পৃথিবীর সর্বশেষ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে উত্তর কোরিয়া, এবং অষ্টম, পৃথিবীতে অষ্টম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে উত্তর কোরিয়া। 2006 সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। দেশটি কমিউনিস্ট একনায়কতন্ত্র বিদ্যমান, দেশটিতে কমিউনিস্ট একনায়কতন্ত্র বিদ্যমান। প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট হচ্ছে কিম ইল সাং। উত্তর কোরিয়া প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট হচ্ছে কিম ইল সাং। এখানে দেখতে পাচ্ছেন কিম ইল সাংকে, কিম ইল সাং। বর্তমান প্রেসিডেন্ট তারই পুত্র কিম জং উন। বর্তমান প্রেসিডেন্ট তারই পুত্র কিম জং উন। এখানে দেখতে পাচ্ছেন কিম জং উনকে, তিনি একজন স্বৈরাচার শাসক বলা যেতে পারে। একমাত্র রাজনৈতিক দল হচ্ছে কোরিয়ান ওয়ার্কার্স পার্টি। একমাত্র রাজনৈতিক দল হচ্ছে কোরিয়ান ওয়ার্কার্স পার্টি। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে 25 জুন 1950 সালে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে 25 জুন 1950 সালে, অর্থাৎ দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয় 1950 সালে। দুই কোরিয়া বিভক্ত হয়েছিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বা পরবর্তী সময়ে বলতে পারেন। 1953 সালের 27 জুলাই কোরিয়া যুদ্ধের অবসান হয়। কত সালে? 3 বছর পর, 1950, এখানে হচ্ছে 1953। 1953 সালে কোরিয়া যুদ্ধের কি হয়? অবসান হয়। কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া এনপিটি থেকে নিজেকে প্রত্যাহার করে 1993 সালে। এনপিটি থেকে নিজেকে প্রত্যাহার করে 1993 সালে, এবং 1996 সালের সিটিবিটিতে স্বাক্ষর করে না, অর্থাৎ কোরিয়া উত্তর কোরিয়া সিটিবিটিতে স্বাক্ষর করেনি। তাদের পরমাণু স্থাপনা ইয়ং বিয়ং, কি বলেন তো? ওখানে হচ্ছে পিয়ং ইয়ং, এখানে হচ্ছে ইয়ং বিয়ং। পরমাণু স্থাপনা ইয়ং বিয়ং, ইয়ং বিয়ং। এখানে দেখতে পাচ্ছেন ইয়ং বিয়ং। এ পর্যন্ত তারা পারমাণবিক পরীক্ষা চালায় তিনবার। এ পর্যন্ত তারা পারমাণবিক পরীক্ষা চালায় তিনবার। প্রথমবার হচ্ছে 2006 সালে, দ্বিতীয়বার 2009 সালে, এবং তৃতীয়বার 2013 সালে। দুই কোরিয়ার মধ্যে সানশাইন পলিসি ছিল। কি ছিল? সানশাইন, সানশাইন পলিসি। এটি ছিল একত্রীকরণের পরিকল্পনা, এটি ছিল একত্রীকরণের পরিকল্পনা। প্রবক্তা ছিলেন
কিম দায়ে জং, দক্ষিণ কোরিয়ার কিম দায়ে জং ছিলেন এই সানশাইন পলিসির প্রবক্তা, যিনি এই পলিসির জন্য 1990 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কি করেন, 1990 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এখানে দেখতে পাচ্ছেন কিম দায়ে জং, কিম দায়ে জং। দেশটির প্রায় সর্বত্র পর্বতময়, দেশটির প্রায় সর্বত্র পর্বতময়। পানমুনজাম একটি গ্রাম, পানমুনজাম হচ্ছে একটি গ্রাম। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী একটি অসামরিক এলাকা হচ্ছে পানমুনজাম। 1953 সালের কোরিয়া যুদ্ধের পর এটি গঠন করা হয়, 1953 সালের কোরিয়া যুদ্ধের পর এটি গঠন করা হয়। এটি শান্তিপল্লী বা শান্তি গ্রাম নামে খ্যাত। এখানে দেখতে পাচ্ছেন পানমুনজাম সেই গ্রামটি। দুই কোরিয়া 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত। এখানে দেখতে পাচ্ছেন 38 প্যারালাল নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া। এবার আসি দক্ষিণ কোরিয়াকে নিয়ে। দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া রাজধানী হচ্ছে সিওল। কি বলেন তো, দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। দক্ষিণ কোরিয়ার মুদ্রা হচ্ছে ওন, অর্থাৎ দুই দেশের মুদ্রা ওন। এখানে দেখতে পাচ্ছেন ওনের একটি নিদর্শন। প্রেসিডেন্টের বাসভবনের নাম বুল হাউস, যেটি পরীক্ষায় প্রায়ই এসে থাকে। প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে, বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। এখানে দেখতে পাচ্ছেন ব্লু হাউস। জাতিসংঘের অষ্টম মহাসচিব বানকি মুন, যিনি কিছুদিন আগেই অবসর গ্রহণ করেছেন, তিনি জাতিসংঘের অষ্টম মহাসচিব ছিলেন বানকি মুন, যিনি দক্ষিণ কোরিয়ার অধিবাসী। এখানে দেখতে পাচ্ছেন বানকি মুনকে। বুসান বন্দরটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। বুসান বন্দরটি কোথায় অবস্থিত, দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন বুসান বন্দর একটি অন্যতম বন্দর দক্ষিণ কোরিয়ার। রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে পার্ক জিউন হাই। এখানে দেখতে পাচ্ছেন পার্ক জিউন হাইকে, প্রথম নারী প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে পার্ক জিউন হাই।